ভারতের দেওবন্দ মাদ্রাসার সীমানা রসুল্লাহ সাল্লাম সফরের মাধ্যমে ঠিক করে দিয়েছেন, এটা কতটুকু সত্য? দেখুন, স্বপ্নে কি কে দেখে কে কি দেখেছে সেটার বিরুদ্ধে আমরা বলে যদি কোনো সত্য হয়ে স্বপ্নে দেখেই থাকে, আমি বিরোধিতা করলাম, তাহলে একটা গুনার কাজ করলাম। আর যদি সেটা না দেখে তাই কেউ বলে থাকে, সেটার জন্য সে দায়ী হবে। এই জন্য বিষয়টা যারা বলে থাকে তাদেরকেই যেটা উত্তর দিতে উত্তর বলে থাকে তাদেরকে উত্তর দিতে তাদেরকে উত্তর জিজ্ঞাসা করবেন যে যদি না দেখে থাকে তাহলে কিন্তু বড় ধরনের গুণা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যে কিয়ামতের দিন যে ব্যক্তি না দেখে কোনো কিছু দেখে বলেছে সে গুণাগত অন্তর্ভুক্ত, এবং তাকে একটা সুল দিয়ে বলা হবে যেটাকে ইয়া করার জন্য একটা সুল দিয়ে তাকে পরীক্ষা করা হবে, এটা দিয়ে অর্থাৎ সে এটা কিছু করতে পারবে না। তো এই জন্য যেটা বলছিলাম যে যেহেতু একটি মাদ্রাসার ব্যাপার এবং এই দেওবন্দ মাদ্রাসার ব্যাপারে তারা এটা বলে থাকে, যদি সত্য হয়ে থাকে, যদি সত্য হয়ে থাকে আমরা মিথ্যা বলার কোনো অধিকার আমাদের নেই। অনেক সময় স্বপ্নে দেখতে পারে কেউ, এটা হয়েছে ওইটা হয়েছে, রসুলকে দেখতে পারে, রসুল তাকে পরামর্শ দিতে পারে, এরকম কথাকে আমরা নেগেটিভলি নাই নেই। দ্বিতীয়ত, যদি দেওয়াও থাকে, রসুল যদি কাউকে সেরকম পরামর্শ দিয়ে থাকে, এটা তার জন্য হুজ্জত, অন্য কারোর জন্য দলিল না, অর্থাৎ তিনি সেটা তার বুসরাব ধরা যেতে পারে যে সুসংবাদ, যে তার এটা গ্রহণযোগ্যতার প্রমাণ বা তাকে এটুকু পড়ানোর জন্য তাকে অনুমতি দেওয়া হয়েছে, এটা হতে পারে। কিন্তু যদি না দিয়ে থাকে, যদি না হয়ে থাকে, তাহলে আমরা মিথ্যা কথা বলার গুনাহের ভিতরে পড়ব। আর যদি দিয়ে থাকে সেটাকেও বড় করে ফলাও করে প্রচার করে তার সব মানহাজ শুদ্ধ হতে হবে কেমন পর্যন্ত, এমন কোনো দলিল দেওয়া যাবে না, কারণ তাদের মানহাজগত ত্রুটি অবশ্যই রয়ে গেছে, যা আমরা সবাই জানি যে মাতুরিদি মানহাজের আকীদা সেখানে পড়ানো হচ্ছে এবং সেখানকার মানহাজগত তাআসুব বা গোড়ামি শিক্ষা দেওয়া হচ্ছে। সুতরাং এটা সাধারণ দিন শিক্ষার জন্য ভারতে একটা বিরাট বিদ্যাপীঠ, কোনো সন্দেহ নেই, এবং যারা ওখানে যায় পড়তে পারে, কিন্তু তাআসুব থেকে মুক্ত হওয়া এবং আকিদাগত পরিশুদ্ধি লাভ করা এটা কিন্তু খুবই জরুরি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলো কি আসলো না, তিনি দাগ দিলেন কি দিলেন না, এটা বড় কথা না। এটা দিয়ে বুজুর্গ নেয়া বা এটা দিয়ে এটার গ্রহণযোগ্যতা বাড়ানো, এটা একটা হচ্ছে হিলাতুল আজিজিন বা অপারগদের কাজ, এটা কখনো উচিত না। তো এই জন্য কোনো মানুষের কোনো মানুষের উচিত নয় যে এই জাতীয় কথা প্রচার করা, কোনো কিছু স্বপ্ন দিয়ে প্রচার করে বেড়ানো, কোনো মাদ্রাসা মসজিদ বা প্রতিষ্ঠান যে আমার রসুল স্বপ্নে দেখেছি এটা করেছে এটা দিয়ে দলিল দেওয়া উচিত নয়, এগুলো দলিলের জায়গা না। বরং হয়তো যিনি দেখেছেন তার নিয়ত ভালো বা তার ইখলাসের কারণে হয়তো তিনি দেখতেও পারেন, কিন্তু এটার কারণে এটা দিয়ে তাদের মানহাজটা পরিশুদ্ধ বা শুদ্ধ আছে বা এখানে পড়লে সবই একেবারে নবীর নায়েবে নবী হয়ে যাবে, এই জাতীয় যে সমস্ত কথাগুলো বা এগুলো সবই শুদ্ধ, এগুলো ভুল ধরা যাবে না বা এরা ভুল করে না বা তাআসুব করে না, এই জাতীয় কথা বলা যাবে না। হ্যাঁ, যদি শুদ্ধ হয়ে থাকে এটা ব্যক্তির জন্য, আর যদি অশুদ্ধ হয়ে থাকে তাহলে মিথ্যা কথা বলছে, অর্থাৎ মিথ্যা মিথ্যা দাবি করে থাকে, তাহলে মৃত্যু মৃত্যু হিসাবে প্রমাণিত হবে। এবং কুল্লিফা ইয়াকাদা বাইনা শাহিদাতাইন, যেভাবে হাদিসে আসছে দুটি সুরের মধ্যে তাকে গিয়ে দিতে বলা হবে সে করতে পারবে না, সেরকম অবস্থা তাদের তৈরি হবে। সুতরাং আমরা আল্লাহকে ভয় করি এবং এটা দিয়ে কোনো কিছু প্রচার প্রমাণ করার চেষ্টা না করি। যদি তিনি দেখেই থাকেন সেটা তার ব্যক্তিগত কাজ এবং সেটার কারণে তিনি কাজটা এগিয়ে যাবে মাদ্রাসা করার বিষয়টা। আর মনে রাখবেন, একটি মাদ্রাসা হলে সেখানে শুধুমাত্র এই দুই ধরনের জিনিস পড়ায় তা নয়, সেখানে কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়। কোরআন হাদিস শিক্ষা যেখানে হয় সেখানে তো ভালো কথা, এমন হতেও পারে যে তিনি দেখেছেন তার মনের আকুতির কারণে আল্লাহ কবুল করেছেন দেখেছেন, কিন্তু তার অর্থ এই নয় যে পরবর্তী ভুলগুলো বা আকিদাগত প্রত্যেকটা ভুলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করবেন বা গোড়ামিটা অনুমোদন করবেন, এটা কথাটা ঠিক নয়, এটা এগুলো দিয়ে দলিল দেওয়া উচিত নয় আমাদের।